নমস্কার, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আপনারা তো প্রত্যেকেই বাড়িতে পটলের নানা রকম রেসিপি করে খেয়েছেন। একবার ঠিক এইভাবে পটল পুষিন্দার রেসিপিটি চটপট করে বানিয়ে নিন, দেখবেন আপনার মুখের স্বাদ কিন্তু একদম পাল্টে গেছে। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম পটল নিয়ে নিয়েছি এবং পটলটা দেখুন এক সাইডে ঠিক এইভাবে চিড়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদটাকে এবারে ভালোভাবে মেখে নেব এবং 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে নুনটা পটলের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। কারণ পটলগুলোকে আমরা কিন্তু দু টুকরো করিনি, গোটা গোটা রেখেই মাঝখানে চিড়ে দিয়েছি, তাই এইভাবে নুন দিয়ে ঢেকে রাখলে নুনটা খুব ভালোভাবে পটলের ভিতরে ঢুকে যায়। অন্যদিকে কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন তেল। তেলটা দেখুন গরম হয়ে গিয়েছে। এবারে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই একে একে পটলগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। পটলগুলোকে এবারে নেড়ে চেড়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে রান্না করে নেব, তাহলে দেখবেন খুব ভালোভাবে সেদ্ধ এবং ভাজা দুটোই কিন্তু হয়ে যাবে। পটলগুলো দেখুন এক পাশে ভাজা ভাজা হয়ে এসেছে, আমি আরেক পাশে উল্টে পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কাঁচা না থেকে যায়। 2 মিনিট পরে ফিরে এলাম, পটলগুলো দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এলে 1টা দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 6টা রসুনের কোয়া পেস্ট। রসুনটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা পেস্ট। আদাটাকেও কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। আদাটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব 1টা পেঁয়াজ বাটা। এই সময় কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আর পেঁয়াজ বাটাটিকেও কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। অন্যদিকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 2টো টমেটো, দিয়ে দিচ্ছি 6টার মতো গোটা কাজু। এবারে মিহি করে পেস্ট করে নেব। অন্যদিকে পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে, পেঁয়াজের কালারটা এইরকম হালকা চেঞ্জ হয়ে পেঁয়াজ থেকে যখন তেলটা বাইরে বেরিয়ে আসবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। এবারে যে টমেটো ও কাজু বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা দেখুন লাল নিয়েছি, তবু কিন্তু পেস্টটা লাল হয়নি, কারণ এর মধ্যে কাজু বাদাম ছিল। কাজু বাদাম টমেটোর সাথে পেস্ট করে নিলে টমেটোর পেস্টটা কিন্তু অনেকটা সাদাটে ভাব চলে আসে। এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 2 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পরে ফিরে এলাম, দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং তেল ছাড়া অবধি মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন বন্ধুরা মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। মশলা কষানোর সময়ে ঘিটা দিয়ে দিলে দেখবেন মশলার ভিতরে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায় এবং স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। মশলাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ঘিয়ের সাথে দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল। পটলটাকে মশলার সাথে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে খুব বেশি কিন্তু কষানোর প্রয়োজন নেই, কারণ পটল আগে থেকে ভাজা রয়েছে আর মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে।
এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক গ্লাসের মতো গরম জল। গ্রেভিটাকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে, কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টিস্পুনের মতো চিনি। চিনিটাকে নেড়ে চেড়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য গ্রেভিটা ফুটিয়ে নেব। 2 মিনিট পরে ফিরে এলাম। এবারে দেখুন গ্রেভিটা অনেকটা কিন্তু গাঢ় হয়ে এসেছে, আর বেশি আমরা ফোটাবো না, একদম রেডি হয়ে গেল আজকের এই রেসিপি। এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই পটল পসিন্দা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।